কক্স বাজার, প্রাচীন নাম পালংকি, একসময় এটি প্যানোয়া নামেও পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হল হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকাগুলোতে এই হলুদ ফুলে ঝকমক করত। কালের বিবর্তনে এই হলুদ ফুলগুলো হারিয়ে গেলেও হাজারো পর্যটকের ভিড়ে এখনও ঝকমক করে বন্দরনগরী চট্টগ্রাম থেকে 159 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রখ্যাত ব্রিটিশ নৌ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে নামকরণকৃত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক। ২১৫০ টাকায় ট্যুরটি সম্পূর্ণ করতে চাইলে আপনার প্রয়োজন পড়বে 3 থেকে 4 জন সদস্যের একটি টিম। আর যাত্রা শুরু করুন রাজধানীর কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। রাত 11টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুরনা এক্সপ্রেস ট্রেনে চড়ে চলে আসুন বন্দরনগরী চট্টগ্রামে। শোভন চেয়ার সিটে চড়ে আসলে ভাড়া পড়বে ৩৪৫ টাকা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে সিএনজি বা লোকাল লেগুনায় চড়ে চলে আসুন শহরের নতুন বাস স্ট্যান্ডে। লেগুনায় চড়ে আসলে ভাড়া পড়বে জন প্রতি 10 টাকা, আর আমাদের মতো সিএনজি রিজার্ভ করে আসলে ভাড়া পড়বে 120 টাকা। নতুন বাস স্ট্যান্ড পৌঁছে 50 টাকার মধ্যে সকালের নাস্তা খেয়ে নিতে পারেন। এরপর মার্সা বা হানিফ নন এসি বাসে চড়ে বেরিয়ে পড়ুন কক্সবাজারের উদ্দেশ্যে। হানিফ এবং মার্সা উভয় বাসেরই ভাড়া জনপ্রতি ২৫০ টাকা। ভাই মার্সার 3টা টিকিট দেন কক্সবাজারের জন্য, নন এসি বাসের কত টাকা? ৭৫০ টাকা। আর আপনাদের বাস কতক্ষণ পরপর ছেড়ে যায়? কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত যায়? মানে সকাল ৫:৪০ থেকে ৮:৪০ পর্যন্ত 10 মিনিট পর পর ছেড়ে যায়। আচ্ছা আচ্ছা, আর আপনারা রাস্তায় কোথায় ব্রেক দেন? মানে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাসগুলো নন এসি হলেও সিটগুলো বেশ আরামদায়ক। আমি ব্যক্তিগতভাবে মার্সা বাসটিকে রেকমেন্ড করি, কারণ মার্সা বাসটি নামাজের জন্য রাস্তায় বিরতি দিয়ে থাকে এবং বাসের সার্ভিসও তুলনামূলক ভালো। অন্যদিকে হানিফ বাসটি লোকাল বাসের মতো রাস্তায় যাত্রী নিয়ে থাকে, তাই বাসটিতে না চড়ার অনুরোধ করব। যাই হোক, হানিফ কিংবা মার্সা যে বাসে চড়ি আপনি কক্সবাজার আসেন না কেন, বাসগুলো আপনাকে পৌঁছে দিবে কক্সবাজারের কলাতলি মোড় বা ডলফিন মোড়ে। এবার একটি মহা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। কক্সবাজার পৌঁছে আপনি স্থানীয়দের সাথে এমন ব্যবহার করুন যেন কক্সবাজার আপনার মামার বাড়ি, অর্থাৎ এখানে আপনি সবকিছুই চিনেন। এই মন্ত্রটি আপনাদের ভ্রমণ খরচ 40% কমিয়ে দিবে। আর ভুল করেও কোনো সিএনজি বা অটোরিকশা চালকের সহযোগিতায় বা তাদের পরামর্শে কোনো হোটেল বা রিসোর্টে উঠবেন না। এখন প্রশ্ন করতে পারেন, কেন? তারা কি আপনার মালামাল লুট করবে? উত্তর হলো,
না। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কেন? উত্তর হলো, কক্সবাজারে যদি কোনো অটো বা রিক্সা চালক আপনাকে কোনো হোটেলে নিয়ে যায়, তাহলে সেই অটো বা রিক্সা চালককে 300 থেকে 500 টাকা পর্যন্ত বকশিস বা সুপারি দিতে হয়। তবে এই বকশিস আপনি সেই অটো বা রিক্সা চালককে সরাসরি দিবেন না, আপনি যেই হোটেলে থাকবেন সেই হোটেল কর্তৃপক্ষ তাদেরকে সেই বকশিস দেবে, আর হোটেল কর্তৃপক্ষ আপনার টাকা থেকেই তাদেরকে বকশিস দেবে। মূল কথা হলো, অটো বা রিক্সাওয়ালার সহযোগিতায় গেলে আপনাকে হোটেল বুকিং এর ক্ষেত্রে অতিরিক্ত 400 থেকে 500 টাকা বেশি প্রদান করতে হবে। তাই কক্সবাজার এসে কারো সহযোগিতায় হোটেল বুকিং করবেন না, অনলাইনে বা আগে থেকেও হোটেল বুকিং করার কোনো প্রয়োজন নেই। এখানে পর্যাপ্ত পরিমাণ হোটেল রয়েছে, নিজে আসুন, কাঁচামালের মতো দামাদামি করে হোটেল বুকিং করুন, আপনি ঠকবেন না। আর আপনারা চাইলে আমাদের মতো হোটেল বিচ পার্কেও থাকতে পারেন, আমার দৃষ্টিতে হোটেলটি সার্বিক দিক দিয়েই ভালো ছিল। সেখানে আমরা মাত্র 1500 টাকায় একটি এসি ডাবল বেডরুমে থাকতে সক্ষম হই। অফ সিজনে এই রুমটিতে 1200 টাকা দিয়েও থাকা সম্ভব। দর্শক, আমরা এখন রয়েছি হোটেল বিচ পার্কে, আপনাদেরকে একবার রিসেপশনে আমরা নিয়ে চলে আসছি। আচ্ছা ভাইয়া, আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে সরমোশের মারুফ। আচ্ছা, তো মারুফ ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই হোটেলের রুম রেন্টের কস্ট প্লাস হচ্ছে হোটেলের রুম এর কোয়ালিটি সম্পর্কে। হ্যাঁ, তো আপনি যদি একটু বলতেন আপনাদের হোটেলে। হ্যাঁ স্যার, আমাদের 4 ক্যাটাগরির রুম আছে। আচ্ছা, আমাদের হচ্ছে হিল ভিউ কাপড় রুম আছে, সি ভিউ কাপড় রুম আছে, হিল ভিউ কানেক্টিং রুম আছে, সি ভিউ কানেক্টিং রুম আছে। আচ্ছা, আমাদের যেগুলো কাপড় রুম আছে ওগুলো আমরা 2% অ্যালাউ করি, প্লাস কিডস আমাদের একটা 3% অ্যাকোমোডেশন হয়ে যায় আমাদের কাপড় রুমে। আর আমাদের যেটা কানেক্টিং রুম আছে, কানেক্টিং রুমগুলো আমরা 4% অ্যালাউ করি, অনেক সময় 5 জনের অ্যালাউ করি। আমাদের ক্যাটাগরি ভেদে রুমের ক্যাটাগরি একটু ভ্যারিয়েশন করে। আপনি যদি আমাদের হিল ভিউ কাপড় রুম নেন, সেটা হচ্ছে দিন ভেদে আপনার 2500 থেকে 3000 টাকা নেই আমরা। আর যদি আমরা আপনি আমাদের সি ভিউ কাপড় রুমগুলো নেন, তাহলে ওগুলো 3000 থেকে 3500 টাকা পর্যন্ত ভ্যারি করে। এটা হচ্ছে আমাদের কানেক্টিং রুম, এখানে আমরা 4 জন অ্যালাউ করি। আচ্ছা, অনেক সময় 5 জন অ্যালাউ করি। আর আগে আগে কিস সহ কাপড় রুম হিসেবে আমরা সেল করে থাকি। এটি হচ্ছে এখানে কানেক্টিং রুম, এখানে হচ্ছে ডাবল বেড, এখানে একটা বেড প্লাস একটা ওয়াশরুম আছে এবং তার সাথে অ্যাটাচ প্লাস ব্যালকনি আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা ব্যালকনি আছে প্লাস একটা ওয়াশরুম আছে এখানে। আচ্ছা আচ্ছা, এই রুমটাতে গিজার আছে, এই ওয়াশরুমটাতে প্লাস এখানে একটা মিনি রেফ্রিজারেটর আছে। আপনারা চাইলে এখানে এই সামুদ্রিক মাছ বা আপনারা যদি রেস্টুরেন্ট থেকে কোনো খাবার এনে বা ড্রিঙ্কস বা কোনো কোমল পানীয় আপনারা এখানে রাখতে পারবেন। ডিসকাউন্টে আপনারা পাবেন অবশ্যই। আর অবশ্যই ভাইয়ার চ্যানেলের রেফারেন্স দিলে আপনাদের অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে দেব। ইনশাআল্লাহ, সবাই যারা এসকে রায়হান আকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই হোটেলে আসবেন, এটা যদি আপনারা মেনশন করেন, তাহলে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পেয়ে থাকবেন। হোটেলের বিস্তারিত ঠিকানা, রুম রেন্ট, কস্ট, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন। যাই হোক, হোটেল চেক করার পর দুপুরের খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ুন। কক্সবাজারে খাওয়ার জন্য অনেক হোটেলই পেয়ে যাবেন, তবে আপনারা কম খরচে ভালো খাবার খাওয়ার জন্য সুগন্ধা বিচের পাশে মমতাজ ভাতগর রেস্টুরেন্টে খেতে পারেন, অথবা হোটেল বিচ পার্ক থেকে বের হয়ে হাতের বাম পাশে 2 থেকে 3 মিনিট হাঁটলেই কুটুম্বাড়ি রেস্টুরেন্টের পাশে স্বাধীন বাংলা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। হোটেলটির খাবারের মান এবং দাম আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আর এখানে খাবারের বিভিন্ন প্যাকেজ থাকে, সাদা ভাত, মুরগির মাংস, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডালের 130 টাকার যে প্যাকেজটি রয়েছে সেইটি। আর আপনার যদি সামুদ্রিক খাবার পছন্দ করেন, তাহলে কোরাল মাছ দিয়ে যেই প্যাকেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, সেই প্যাকেজটিও যথেষ্ট ভালো। এখানে যদিও বেগুন ভর্তা ও শুটকি ভর্তা লেখা রয়েছে, আপনারা ইচ্ছা করলে এর পরিবর্তে আলু ভর্তা নিতে পারবেন। আর সাথে আপনারা সংখ্যা যদি 2 থেকে 3 জন থাকেন, তাহলে আপনারা একটা মিক্স ভাজিও ফ্রিতে পেয়ে যাবেন। আর এর পরবর্তীতে আমি আবার গরুর মাংসের যে প্যাকেজটি রয়েছে সেটিও রেকমেন্ড করব। রাত্রেবেলা এখানে বারবিকিউরও আয়োজন করা হয়ে থাকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, বারবিকিউর প্রাইসটা কেমন রাখেন আপনারা? 120 টাকা। আচ্ছা, তো বিফের বারবিকিউটা তারা 150 টাকা রাখছে।
কক্সবাজার পৌঁছে প্রথম দিন কম খরচে কোথায় কোথায় ঘুরবেন আর ঘোরাফেরার সময় যে বিষয়গুলোর প্রতি সতর্ক থাকবেন সে ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে বেশি বেশি ভ্রমণ করুন, আর ভ্রমণের সময় আপনার দ্বারা ভ্রমণ সংশ্লিষ্ট পরিবেশের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সে ব্যাপারে সজাগ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।